ওয়েলকাম টু শাশন কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো, একটা হচ্ছে হালিম আর একটা হচ্ছে আলু চপ। তো হঠাৎ করেই হালিম খেতে ইচ্ছে করলো, তাই রাঁধুনিক হালিম প্যাকেটটা নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমি ডালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, আর একটা চিকেন নিয়েছি, এখানে হচ্ছে কাটা পেঁয়াজ আছে, আর তো বাকি সব কিছু প্যাকেটে মশলাগুলো তৈরি থাকে, তো খুব ইজিলি করে আমরা বানিয়ে নিতে পারি বাসায়। যেহেতু এখন লকডাউন, আমরা বাইরে যেতে পারছি না, তো বাসায় সব কিছু তৈরি করে খাওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার রেসিপিটা। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, এখানে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি, এখন লবণটা দিয়ে দেব। লবণ আমি এখানে 1 চা চামচ দিয়েছি। লবণটা একটু পরিমাণে কমই দেবেন, কারণ হচ্ছে ওদের যে মশলাটা থাকে ওটাতে কিন্তু লবণও থাকে, কারণ আমি দেখছি যে লবণ দিয়ে দিলে, বেশি দিয়ে দিলে আবার বেশি লবণ লাগে। তো আপনারা পরে এটা মিক্সড করে নিতে পারবেন। তো এখানে আমি পেঁয়াজটাকে লাল করে নিয়েছি, পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি রাঁধুনির যে মশলার যে প্যাকেটটা ছিল ওইটা আমি এখানে দিয়ে দেব। তো এটা দিয়ে আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে সব ধরনের মশলা দেওয়া থাকে, তো আমার এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিব। এখানে আমি একটা মুরগি নিয়েছি, যেহেতু আমি ছোট একটা দেশি মুরগি নিয়েছি, তো আমি এটা পুরোটাই দিয়ে দিলাম। আর হালিম আসলে খেতে মজা হচ্ছে গরুর মাংস দিয়ে, যেহেতু আমার কাছে সময় কম ছিল আর হঠাৎ করে ইচ্ছে করলো, তাই আমি আজকে মুরগি দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা আমি একটু সময়ের জন্য রেখে দেব। তো এখানে আমার চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাথে সাথে লাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। ভালো করে মিক্সড করে নেব। এখন আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি দিলে একটা ফ্লেভার আসে, আর ওইটা আসলে অনেক ভালো একটা ফ্লেভার লাগে আমার কাছে। আর ধনিয়া পাতা, হালকা কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন পরে আবার দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঘুরে রাখবো। তো আমার হালিমটা আসলে প্রায় হওয়ার পথে, তো আমি শেষ যখন দেখবেন আপনার যে ডালটা হয়ে গিয়েছে, তখন আপনি লেবুর রসটা দিয়ে দিবেন, তখন হালিমটা খেতে আরও বেশি মজা লাগে। পরেও আপনি অ্যাড করতে পারেন, বাট আমি তখনই সুলাই যখন থাকে তখনই আমি অ্যাড করে নিই, এটা টেস্টটা আরও একটু ডিফারেন্ট হয়। তো এখানে হচ্ছে এখন আমি বাগার দেব। এটা আমি আলাদা করে তেল নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর হালকা একটু লবণ দিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে ডাল বাগার দিয়ে থাকি সেম একই রকম, জাস্ট এটা হচ্ছে আপনি পেঁয়াজ দিয়ে দিয়ে দেবেন, কালারটাও সুন্দর আসবে আর খেতেও অনেক মজার হবে। অনেকরা আবার প্রথম দিকেই বাগার দিয়ে দেয়, আর আমি আসলে লাস্টে আবার আরেকবার দিই। তো যার যেমন ইচ্ছা তেমন করেই খেতে পারবেন। তো এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আমি একবারে তৈরি করে নিচ্ছি, যাতে টেবিলে নিলে সবার জন্য ইজি হয়, যেহেতু ইফতার টাইম, তো সব কিছু সামনে থাকলে আর মিক্সড করা থাকলে ভালো হয়, তাড়াতাড়ি করে সব কিছু দেওয়া যায়। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, এখন আমি ধনিয়া পাতা দিচ্ছি, আর কিছু বেরেস্তা আমি রেখেছিলাম, ওই বেরেস্তাও আমি এখানে উপরে দিয়ে দেব। সো লাস্টে আরও কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি, আর পরে হচ্ছে আপনারা জাস্ট লেবুটা অ্যাড করে খেয়ে নিতে পারবেন। হালিমটা সত্যি অনেক মজার ছিল, আর সবাই মিলে আমরা খাইছি আর খুবই মজা লেগেছে। তো আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারবেন। আর যারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে কমেন্ট অ্যান্ড লাইকের মাধ্যমে জানাবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগে কিনা না। তো এই ছিল আমার হালিম। তো এটা তৈরি হয়ে গিয়েছে আমার হালিমটা, এখন হচ্ছে আমি এটা টেবিলে নিয়ে রেখে দেব, আর হচ্ছে আমি হালকা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি।
আর আমি হালকা একটা বাটিতে টুকরো টুকরো করে রেখে দেবো, যার লাগবে ওরা অ্যাড করে খেয়ে নেবে। সো আমার হালিম শেষ, আর এখন আমি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আলুর চপ করব। আলুর চপ আসলে আমরা সবাই করে থাকি, ডিফারেন্ট হচ্ছে সবারটা একই রকমই করি, বাট তারপরে হচ্ছে ডিফারেন্ট লাগে হাতে, কারণ হাত চেঞ্জ থাকে। তো আলুর চপ সবারটাই ডিফারেন্ট ডিফারেন্ট লাগে, আমার কাছে লাগে, জানি না আপনাদের কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন যে সবার মানে আলুর চপের ক্ষেত্রে কে কীভাবে পছন্দ করেন। আমি হচ্ছে খুবই সাদা মাখা পছন্দ করি আলু চপের মতোই। আর হচ্ছে এখানে আমি আলু নিয়েছি চারটা, ভালো করে সিদ্ধ করে এটা নিয়েছি। আর হচ্ছে আমি এখন একটা একটা করে মশলা দেব। সো প্রথমে আমি ধনিয়া পাতা নিচ্ছি, এখানে হচ্ছে পাপরিকা পাউডার, এটা যদি না থাকে তাহলে আপনারা লাল মরিচের গুঁড়াও নিতে পারবেন। এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া এক চা চামচ নিচ্ছি, জিরার গুঁড়া এক চা চামচ, ব্ল্যাক পেপার নিচ্ছি অল্প একটু দিচ্ছি, বেশি দিব না। তো এগুলো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, ভালো করে মিক্সড করতে হবে। আর আমি যেটা হচ্ছে হাত দিয়ে করতে পছন্দ করি, তখন দেখা যায় মশলাটাও ভালো করে ভিতরে ঢুকে আর মাখা মাখাটাও অনেক ইজিলি করা যায়। সেটা আমি ভালো করে মিক্সড করে নেব। আর হচ্ছে আমি লবণ দিয়েছি এক চা চামচের মতো, যেহেতু রমজান মাস আসলে একটা জিনিস যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে লবণ, কখনো দেখা যায় খুব বেশি হয়ে যায়, কখনো দেখা যায় খুব কম হয়ে যায়, কারণ হচ্ছে আমরা টেস্ট করতে পারি না এর জন্য। তো এখানে হচ্ছে আমি আলুটাকে প্রথম রাউন্ড করে গোল করে নিয়েছি, খুবই পাতলা পাতলা করে, যেমন আমরা রুটি করি একই রকম। মাঝখানের মাঝে আমি ডিম দিয়েছি, ডিমগুলোকে আমি গোলভাবে কেটে নিয়েছি, আর দুটাকে আমি একসাথে লাগিয়ে জাস্ট এভাবে বন্ধ করে দিলাম। তো এটা হচ্ছে ইজি একটা প্রসেস, খুব তাড়াতাড়ি করে করা যায়, আর হচ্ছে আপনার আলু চপটা ভেঙে যাবে না, যেটা আমরা খুব বেশি ভয় পাই আলু চপ ভেঙে যায়। তো একটু সময় থাকলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো সেম প্রসেসে আরেকটা দেখাচ্ছি, এভাবে পাতলা করে আমরা আলুটাকে নিয়ে নিব, মাঝখানে হচ্ছে আমরা একটা এক দিব, তার উপরে আমরা আরেকটা আলু চপ দিয়ে দিচ্ছি, আর সাইড দিয়ে এভাবে বন্ধ করে দেব। তো এটা চাইলে আপনারা যদি চান ফ্রিজে রাখতে চান তাহলে আপনি একটা কাজ করতে পারেন, প্রথমে হচ্ছে ডিপ ফ্রিজে একটা ট্রে দিয়ে রেখে দেবেন আধা ঘন্টার মতো, তারপর হচ্ছে আপনারা একটা বক্সে করে রেখে দিতে পারেন, তখন আপনারা যখন ইচ্ছে তখন জাস্ট নামিয়ে ডিম দিয়ে খেতে চাইলে ডিম দিয়ে নিতে পারবেন, আর না হলে বেসন দিয়েও করতে পারবেন। আমি আজকেরটা কিন্তু বেসন দিয়েই করব। তো এইভাবে হচ্ছে আমি আলু চপগুলোকে তৈরি করে নিয়েছি, অল্প কিছু করেছি যেহেতু মানুষ খুবই কম আমরা আজকে, তো অল্প কিছু করে নিয়েছি। এখন আমি বেসনের তৈরি করে নেব। এখানে আমি বেসন নিয়েছি এক কাপ, লবণ নিয়েছি এক চা চামচ, যেহেতু আমার আলুতে অলরেডি লবণ দেওয়া আছে তো আমি বেসনে জাস্ট কম দেওয়ার চেষ্টা করতেছি। হলুদের গুঁড়া নিয়েছি এক চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, জিরার গুঁড়া নিচ্ছি হাফ টেবিল চামচ, আর এখানে হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এটা ভালো করে এখন মিক্সড করে নেব, হাত দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে, দানা দানা থাকা যাবে না। এখানে আমি ধনিয়া পাতা দিচ্ছি, আবার মিক্সড করে নেব ভালো করে। এখন আমার পানি লাগবে, তো পানি এখানে আমার প্রায় এক কাপের মতো লেগেছে, আর গোলাটা কিন্তু একবারে পাতলাও হবে না আবার ভারীও হবে না, মিডিয়াম থাকবে।
এখন জাস্ট আলুগুলো নিয়ে এটাতে লাগিয়ে লাগিয়ে আমি ভেজে নেব। আর এটা কিন্তু 5 থেকে 10 মিনিট যদি আপনারা রাখেন তাহলে গুলাটা আরও বেশি ভালো হবে আর আপনার আলু চপগুলো ফুলবে। তো আমার এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে দানা দানা যেন না থাকে ওইটা খেয়াল রাখতে হবে, সেটা আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি একটা একটা করে আলু চপগুলো ভেজে নিব। বেসনটা ভালো করে লাগিয়ে নিতে হবে, না হয়তো আলু ভেঙে যাবে। যেহেতু আমি ভিতরে ডিম দিয়েছি তো খুব সাবধানে একটা একটা করে ভেজে নিতে হবে। আর বেসনের আলু চপগুলো আমার অনেক বেশি মজা লাগে, আর বিশেষ করে হচ্ছে শুকনা মরিচ দিয়ে মজা লাগে। তো তৈরি হয়ে গেল আমার আলু চপ, আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর রমজানে আসলে এটাই হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস যে আপনি ডিম আলু চপ খেতে পারবেন। তো আল্লাহ হাফেজ।